টিফিনের কথায় অপ্রস্তুত হল প্রিহুলা কালকে অতসি ফ্যাশন হাউসে তার ফটোশ্যুট আছে ঠিক সন্ধ্যায় এটা তো আর ক্যান্সেল করে দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে আগে জানতে পারলে হয়তো চুক্তিবদ্ধ হতোই না প্রিহুলা বার কয়েক চোখের পাতা ছাপটে নিয়ে আমতা আমতা করে পড়ল প্রিহুলা আসলে টিফিন আপু কালকে তো ফটোশ্যুট আছে আমার যাওয়া হবে না কোনো সমস্যা হবে মুহূর্তেই তিতিনের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল কালকের বিষয়টা নিয়ে কত শত প্ল্যান কষে রেখেছিল সে তার কিছুই তো পূরণ হবে না অবশ্য বাসার পরিবেশ তো আর স্বাভাবিক নয় মলিন কণ্ঠে বলল তিতিন আচ্ছা ঠিক আছে তবে যেহেতু কাজ আছে তোমার না তাহলে তো আর যাওয়া সম্ভব নয় সমস্যা নেই বাসায় আসলে তো দেখা হচ্ছেই তোমাদের প্রিহুলার ভিতর ছটফট করে উঠল পাখির মতো কালকের কালে বন্দি কাজটা কোনোভাবে বরবাদ হয়ে যেত তবে সবচেয়ে খুশি বোধহয় সে হতো ভাঙা টিনের ঘরখানা আবারও নতুন রূপ নিয়েছে আরিফ হকের একেবারে ঝকঝকে তক্তকের রৌপ্য রঙা আবাস ধরাতল এখন পাকা টাকাই টাকায় বাড়িরে নতুনত্বের ছাপ অনলাইন অর্থোপাজনের গেম যার নাম হলো নিউ পিকেলাকি লাকি আপনাকে রিসার্চ করতে হবে এবং আপনি একশো থেকে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট দিয়ে খেলতে পারেন এবং লাখ পর্যন্ত আয় করতে পারেন এবং খুব দ্রুত টাকা তুলতে পারেন আজ পাঁচশো টাকা রিসার্জ করে তিন হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন তৎক্ষণিক আমানত তাৎক্ষণিক উত্তোলন করতে পারেন দিনে চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন কাস্টমার সার্ভিস দেওয়া হয় সাইন আপ বোনাস তিরিশ টাকা যদি আপনি গেমটি ডাউনলোড করেন এখানে আপনি মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করে দৈনিক বোনাস এবং সাপ্তাহিক বোনাস পেতে পারেন প্রতি প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত বোনাস পান যদি আপনার আমন্ত্রণ কোড ব্যবহার করে এবং যে কোনো পরিমাণ জমা করে তবে আপনি দেড়শো টাকা পেতে পারেন গেমটি সত্যিই অনেক ভালো গেমটি ঢুকতেই আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক এবং পিন করা আছে ওখানে লিংকে ক্লিক করে ঢুকতে পারেন এবং অ্যাপসটিও ডাউনলোড মেয়ের জন্ম দিতে পেরে যেন গর্বিত আরিফ হক যে মেয়ে নিচু পরিবারের কষ্ট হালচাল বোঝে সেই তো প্রকৃত সন্তান তবে এসবের কিছুতেই খুশি নন রেনু বেগম এত সব টাকা কোথা থেকে এসেছে সবই তার জানা গ্রামের সবার মুখে মুখে এখন প্রিহুলার জয় জয়কার কারো মুখে বা নিন্দের বলি টিভিতে যখন প্রিহুলাকে নিচু চোখে দেখেছিল রেণু বেগম সেদিন খুশি হওয়ার পরিবর্তে রাগটাই হয়েছিল তার পড়ালেখা করে মেয়েটা যোগ্য স্থানে পৌঁছাক এভাবে রূপ বিক্রি করাটা তার কাছে নেহাত মন্দই লেগেছে মেয়েটা শালীনভাবে সামলাক ঘর সংসার স্বামীর দেখভাল করুক মেয়ে মানুষের জন্মই তো ঝিনুকের আবরণে থাকা মুক্তর মতো অনেকটা রাগ নিয়েই মেয়ের সঙ্গে কথা বলেন না রেনু বেগম ওই টাকার হিসেব রাখেন না তিনি এই নিয়ে স্বামীকে কিছু জিজ্ঞেস করেন না শার্টের হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসলেন আরিফ হক অধরষ্টে তার হাসির ছড়াছড়ি সবই সুদিনের প্রভাব স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে নিয়ে বললেন গঞ্জে একখানা মুদি দোকান নিব ভাবতাছি হাতেও হন টাহা নাই কিছু ধার দেনা করে হলো দোকানটা নিব কাল কাগজপত্র নিয়ে এক পোলা আইবো ভালো মন্দ রান্না করিস আমি বাজারে গেলাম নিশ্চুপ হয়ে স্বামীর কথা শুনলেন রেনু বেগম চোখ কেবল ছাপসা হলো তার এত সুখ তার নরক মনে হচ্ছে কোথাও বুক ভরে দম ফেলবার মতো অবস্থা নেই যেন বহুকাল শান্তি নিয়ে যেন তন্ত্রার স্বাদ নিতে পারে না মায়ের মন সর্বদা খচখচ করে রাশিদার থেকে শুনেছিল পিহুল জামাই বিদেশে পাড়ি জমিয়েছে মেয়েটা আবার তার অনুমতি ছাড়া এসব করে বেড়াচ্ছে না তো বাপের সংসার টানতে গিয়ে না নিজের সংসারে ভাঙনের সৃষ্টি হয় এসব দশ্চিন্তাই যে অস্থির করে তোলে রেণু বেগম সবে ফটোশ্যুট শেষ করলো প্রিহুলা হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিয়ে দেখলো ঘড়ির কাটা ঠিক নয়টাই অনেকটা সময় পেরিয়ে গেছে কাজের মধ্যেও মস্তিষ্কে আজ ডাক্তারের কথা ঘোরপাক খাচ্ছিল এতক্ষণে বোধ হয় বাড়িতে পৌঁছে গেছে সে ও তল্পকালে এক ভালো লাগার পরশ ছুঁয়ে দিল প্রিহুলাকে আজকে বাসে করেই ফিরতে হবে তাকে ড্রাইভার মাহমুদ চাচা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে গেছে তপ্তশ্বাস ফেলে ধীর পায়ে ফুটপাথ ধরে হেঁটে চললো প্রিহুলা মৃদু বাতাস বইছে আকাশে ছলমল করছে চাঁদ ওষ্ঠুকোণে ঈষৎ হাসি লেপটে আছে কিশোরীর অজানা আশঙ্কায়ও ভেতর কুঁকড়ে আছে আচমকার সম্মুখে গাড়ি থামতেই ভয়ানক চমকালো প্রিহুলা চোখের সামনে হিয়নের গাড়ি দেখতে পেয়ে এক মুহূর্তের মনে হল সর্বাঙ্গ মৃদু কাঁপছে প্রিহুলার কান দিয়ে ছুটছে হাওয়া বার কয়েক চোখের পাতা ছাপটে নিয়ে ঘন ঘন দম ফেলল সে সামনে এগোনোর দুঃসাধ্য নেই কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ি থেকে মাহমুদ চাচা নেমে আসলো কঞ্চিত হয়ে আসলো কিশোরীর হিয়নের গাড়ি সচরাচর কেউ নিয়ে বের হয় না মাঝে মধ্যে মুহূর্তে হিয়নের বাবা ব্যবহার করেন তবে অতি প্রয়োজনে দ্রুত এগিয়ে গিয়ে বলল প্রিহুলা চাচা আপনি এখানে আপনারা এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল ডাক্তার কি চলে এসছে মাহমুদ চাচার কথার প্রতি উত্তরে কিছু বলল না প্রিহুলা গাড়িতে উঠে বসল তবে আবারও আর এক দফা ভালো লাগার দমকা হাওয়া তাকে ছুঁয়ে দিল এতদিন পর লোকটা ফিরেছে তবুও দিব্যি প্রিহুলার কথা মনে রেখেছে দৃষ্টি ঘুরিয়ে বাইরে তাকালো প্রিহুলা গাড়ি চলছে তার আপন গতিতে আজকে প্রায় অনেক মাস পর হিয়নের গাড়িতে চড়ছে প্রিহুলা কোথাও একটা তার সুভাষ যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে খুব কাছ থেকেই অনুভব করছে প্রিহুলা এ কেমন পাগলাটে অদ্ভুত অনুভূতি ক্লান্ত শরীরে খাটের এক কোলে বসে আছে হিয়ন ভেবেছিল ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়ে দিবে না দেখা পর্যন্ত যেন ঘুম ধরা দিবে না পণ করেছে খানিকক্ষণ পায়চারি করে উঠে বসার ঘরে চলে আসলো হিয়ন তলিকে বলল এক মগ ব্ল্যাক কফি দিতে ছেলের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন লাইলা খাতুন হিয়নের সম্মুখে এসে মাথায় হাত বুলিয়ে নিয়ে বললেন এখন কফি না খেয়ে একটু ঘুমালে ভালো হতো না বাবা চোখ দুটো কেমন লালচে হয়ে আছে হিয়ন কিছু বলার পূর্বেই কলিং বেল বেঁচে উঠল তপ্তশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন লাইলা খাতুন তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দরজার তাকিয়ে আছে হিয়ন প্রিহুলা রুমে প্রবেশ করে দ্রুত হেঁটে ভিতরে চলে গেল হিয়ন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তাকে একটুর জন্যেও খেয়াল করল না মেয়েটা অবশ্য প্রিহুলার পরিবর্তন ঢের অবাক করেছে হিয়নকে একেবারে আধুনিকতার ছোঁয়া লেগেছে যেন কালো রঙা লং স্কার্ট আর ক্ষয়েরি রঙের টপস পরে আছে মেয়েটা দেখে একেবারেই মনে হচ্ছে না গ্রাম্য কিশোরী প্রিহুলার এভাবে মুখ ঘুরিয়ে চলে যাওয়ায় কিঞ্চিত ব্যথিত হল হিয়ন দরজা লাগিয়ে দিয়ে এসে ছেলের পাশে বসতে বসতে বললেন লাইলা খাতুন এভাবেই চলছে এই মেয়ের জীবন কোনো কোনো দিন তো রাত এগারোটায়ও বাড়ি ফেরে নিজের মতো করে কাজ করছে পড়াশোনা করছে আগে তো তোদের শোরুমের হয়ে ফটোশ্যুট করতো আর এখন তো এইটুকু গণ্ডিতেই সীমাবদ্ধ নেই প্রিহুলার কাজ টাকা পয়সা কোনো কিছুরই হিসেব আমরা জানি না অবশ্য জানার প্রয়োজন মনে করিনি কখনো এই মেয়ে শোনে নাকি কারো কথা দিব্যে নিজের মতো চলছে আমার তো এই মেয়েকে বোকা নয় বরং অতি ধুরন্দর আর শিয়ানা মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তোদের মিথ্যে সম্পর্কে সুতো ছিঁড়ে ফেলতে হবে নয়তো মেয়েটার নাম খ্যাতি বাড়লে মিডিয়ার লোক তো এই মেয়ের সঙ্গে জড়িয়ে ফেলবে তলি কফি নিয়ে আসতেই সেটা নিয়ে রুমের ভিতরে চলে গেল হিয়ন মায়ের কোনো কথার উত্তর দেয়নি সে অবশ্য মামনির কথা মনে হয়েছে মেয়েটা নিজের মতো করে জগৎ সাজিয়ে নিয়েছে এটাই কি তবে হিয়নের চেনা অবুজ অবুধ মেয়েটা কপাল চুড়ে রাগের ভাঁজ ফুটে উঠল হিয়নের দরজায় পর্দার আড়াল থেকে উকিছুকি দিয়ে হিয়নকে দেখার পৃথা প্রচেষ্টা চালাচ্ছে প্রিহুলা নিজের স্বামীকে কেউ এইভাবে লুকিয়ে দেখে ভাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার কার্যকলাপ দেখে দেখো কানের পাশে শুনতে পেয়ে ভয়ানক চমকে উঠল পিহুলা হিয়ানের চোখে চোখ রাখবার মতো দুঃসাহস করে উঠতে পারেনি হাত পা ভয়ানক রকম কাঁপছিল শুকনো ঢোক গিলে নিয়ে অপ্রতিভ গলায় বলল না মানে আসার সময় দেখিনি তো ডাক্তারকে বাস বসার ঘরে ছিল বুঝি তুমি দেখেছ তাকে না কপাল চাপড়ে নিয়ে বলে তিতিন আবল তাবল বকছে আরে ভাইয়া তো তার রুমেই আছে বোকার মতো কথা কেন বলছো তুমি যাও দেখা করে আসো এতক্ষণ যাব তার ছটফট নিয়ে খেয়াল করেছি আমি এটা যে তোমার জন্যই বুঝতে পেরেছি রিহুলা লজ্জায় পড়ে গেল দৃষ্টি না বিয়ে বেছেতে রাখলো তিতিন হাত ধরে হিয়নের রুমের সামনে টেনে নিয়ে গেল প্রিহুলাকে হাত ছাড়বার চেষ্টা করলো প্রিহুলা চোখ পাকিয়ে তাকালো তিতিন আদেশের গলায় ভেতরে যেতে পড়ল প্রিহুলাকে বার কয়েক চোখের পাতা ছাপটে নিয়ে ধীর পায়ে দরজা ঠেলে রুমের ভিতরে প্রবেশ কারো উপস্থিতি টের পেতেই সম্মুখে তাকালো হিয়ন কিশোরীকে বোধহয় এখানে আশা করেনি তখন তো দীপটি এড়িয়ে গিয়েছিল মকে চুমুক রেখে গম্ভীর গলায় প্রশ্ন করলো হিয়ন কি চাই জড়তা প্রিহুলাকে আষ্ঠে পৃষ্ঠে নিল এ কেমন উদ্ভট আচরণ করছে লোকটা সাথে কি আর অষ্ঠ পুরুষের তকমা দিয়েছে তাকে অপ্রথিব গলায় বলল প্রিহুলা মানে আপনার রিংটা যাওয়ার আগে যেটা দিয়ে গিয়েছিলাম হিয়নের দৃষ্টি থমকালো কিশোরীর হাতে তার দেওয়া রিংটা সযত্নে পড়ে আছে মেয়েটা এখন কি তার উত্তর খুঁজতে এসেছে তবে পরক্ষণে থমথমে স্বরে বলল হুম কি হয়েছে এখন না কিছু না এটাকে আমার কাছেই রেখে দিব কপালে হাত রেখে তপ্ত শ্বাস ফেলল হিয়ন আবারও শুরু হয়েছে সেই বোকা বোকা কথা হিয়ন তো বলেনি ফেরার পর তাকে এটা ফেরত দিতে তাহলে নির্বোধের মতো কেনই বা এরূপ প্রশ্ন করছে মেয়েটা তপ্ত ফেলে বলল হিয়ন এটা কেন ফেরত দিতে এসেছো না মানে তোমার কি মনে হচ্ছে এটা আমি এখন পড়বো প্রিহুলা মাথা দুদিকে ঝাঁকিয়ে না পৌছালো নিঘুঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল তার রোষপর্বশ পুরুষের পানে কেন জানি ভেতর ঠেলেঠুলে কান্না আসতে চাইছে এই আংটিটা মোটেও নিজের কাছে রাখার ইচ্ছে নেই প্রিহুলার এটাতে যে হিয়নের ছোঁয়া ভালোবাসা কিছুই নেই প্রিহুলার নিজের টাকায় কেনা হুবু হু সেই রিংটায় কেবল প্রশ্নের হাত থেকে বাঁচতেই এমনটা করেছে প্রিহুলা এখন তো হিয়নের ভাবে মনে হচ্ছে এই রিংটা পেহুলা হারিয়ে ফেললেও সে কিছুই বলতো বা জবাবদিহি চাইত না পূর্বের রাগটাই এখনো বহাল তার মাঝে তবে কি অন্য কোনো কারণে অভিমান তার পেহুলাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াই হিয়ন দীর্ঘশ্বাস ফেলে বলে অনেক এগিয়ে গেছো দেখছি আসার সময় বিল বোর্ডে তোমার ছবি দেখলাম একেবারে আত্মবিশ্বাস সম্পন্ন হাসি খুশি এক রমণী মনে হচ্ছিল কোথাও এইটুকুন জড়তা যেন পেশাগত মডেল তবে আমার সম্মুখে কেন মিছে জড়তার খলস মুড়ে আছো ঠিক কি বোঝাতে চাইছ আমাকে হিয়নের কথাই স্তব্ধ হয়ে গেল প্রিহুলা তার এই জড়তা ভাবটুকু তো ইচ্ছেকৃত নয় বোকা অবদের অভিনয় করলেও হিয়নের সম্মুখে আসলে সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায় হয়তো লোকটার অতিরিক্ত রাগের কারণেই এখন তাকে আরও দ্বিগুণ রাগান্বিত মনে হচ্ছে নিশ্চুপ প্রিহুলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল হিয়ন ধীর পায়ে এগিয়ে আসলো ছোট্ট কিশোরী যেন বরফের ন্যায় জমে গেল সম্পূর্ণ অস্বস্তিতে হাত পা কাঁপছে ভীষণ সেটুকু গোচর হলো না হিয়নের মেয়েটা তাকে ভয়ানক ভয় পায় এতে সন্দেহ নেই প্রলম্বিত শ্বাস ফেলে বলল হিয়ন এত নার্ভাসনেস নিয়ে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে বলেনি তোমায় যাও বের হও হিয়নের ধমকে আটকে উঠল পিহুলা বার কয়েক চোখের পাতা ছাপটে নিয়ে আমতা আমতা করে বলল আপনি তো ডাক্তার আমার জন্য এমন ঔষধ নিয়ে আসবেন যেটা খেলে আপনার সামনে আসলে আমার হাত পা কাঁপবে না জড়তা আসবে না সবে খাটে বসেছিল হিয়ন প্রিহুলার উদ্ভট কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাকালো এই বোকা মেয়ের কথা ঠিক ধরিয়ে দিবে এখন এমনিতেই আছে ভীষণ তখন প্রিহুলার এড়িয়ে যাওয়া ব্যাপারটা যেন হজম করতে পারছে না কিছুতেই প্রিহুলার দৃষ্টি মেঝেতে পাইচারি করছে ঠান্ডা গলায় কেবল প্রিহুলাকে বেরিয়ে যেতে বলল হিয়ন বাধ্য মেয়ের মতো বেরিয়ে গেল কিশোরী যে তো আর ঝড় নিয়ে আসতে চায় না কেউই উঠোনে পাতা চেয়ারে বসে যুবক বয়সী এক ছেলের সঙ্গে কথা বলছেন আরিফ হক গঞ্জের দোকানের বিষয়ে আলাপ চলছে দুজনের মাঝে খাবার দিয়ে যাওয়ার সময় দুজনের কথোপকথন কিছুটা কানে এসেছে রেনু বেগমের ছেলেটার নাম সাফি এবার ডাক্তারি পড়ছে তার বাবার দোকানের বিষয়টা সে মীমাংসা করতে এসেছে টাকা নিয়ে দুজনের মধ্যে তুমুল দর কষাকষি হচ্ছে ছেলেটা বারংবার বলছে তাকে যে টাকার কথা বলে পাঠানো হয়েছে সে এইটুকু বুঝে তবেই ফেরত যাবে আরিফ হক বললেন মেয়ে টাকা সামনের তিনি বাকি টাকা শোধ পাঠালেই সাফি বোধয় কথাটুকু শুনে বেশ অবাক হল প্রতি উত্তরে সে আরিফ হকের মেয়ের পেশা সম্পর্কে জানতে চাইলেন হাসি মাখা মুখ আর গর্বের সহিত মেয়ের পরিচয় তুলে ধরলেন আরিফ হক ছেলেটা বোধ হয় আর এক দফা চমকালো বিজ্ঞাপনের মেয়েটিকে দেখেছে বলে মনে হচ্ছে তবে এটা যে আরিফ হকের মেয়ে তাতে যথেষ্ট সন্দেহ হচ্ছে তার হতে পারে লোকটা কোনো কৌশল খাটাচ্ছে চোখে মুখে তার সন্দিহান ভাবসাপ কথার মাঝে এগিয়ে আসলেন রেণু বেগম বিনয় গলায় বললেন বাবা তুমি শিক্ষিত মানুষ অন্য কারো যেটা বুঝাইতে গেলে দশটা কথা কইতে হইব সেটা তোমার দুইটা কথা কথায় যথেষ্ট আমি কথা দিলাম ঠিক সময় টাকা পাইয়া যাইবা আর বেশি ভাগটাই তো আমরা দিয়া দিছি অহন কথা নশ্বর হইলে ক্ষতি তোমারও হইব আর আমাগো সাফি কিছুক্ষণ তাকিয়ে রইল রেনু বেগমের দিকে কথা যুক্তিযুক্ত মনে হয়েছে তার কাছে অবশেষে চুক্তিতে রাজি হলো সাফি চোখে মুখে আনন্দ নিয়ে স্ত্রীর পানে কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে তাকালেন আরিফ হক জীবনের এই মুহূর্তে এসে মনে হচ্ছে স্ত্রী সন্তান নিয়ে খুব সুখী সে হিয়ন দেশে এসেছে প্রায় মাস খানেকের বেশি সময় পেরিয়ে গেছে এর মধ্যে প্রিহুলার সঙ্গে হাতে গোনা দুইবার কথা হয়েছে তার তাও খুবই সীমিত অবশ্য ছোট্ট কিশোরীকে সে দেখার সুযোগ আর পায় কতখানি মেয়েটা নিচের কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত বিষয়টা একটু নয় বরং অনেকটা ব্যথিত করে হিয়নকে প্রিহুলার ভিতরে থাকা অজানা প্রশ্নের উত্তরগুলো নিচের মতো করে গুছিয়ে নিয়েছিল হিয়ন এখন তো মনে হচ্ছে প্রিহুলা তার জীবনে হিয়নকে অবিচ্ছেদ্য অংশ ছাড়া আর কিছুই ভাবে না এই কয়টা দিন রাতে লুকিয়ে নিয়ম করে ছোট্ট কিশোরীকে ঠিক দেখেছে হিয়ন কতবার অবাধ্যের মতো ছুটে যেতে চেয়েছে মন মস্তিষ্ক তুমুল আন্দোলন করেছে তার বিরুদ্ধে কালকে রাতেও মেয়েটা পড়ার টেবিলে ঘুমিয়ে গিয়েছিল তিতিন রুমে থাকায় আজ যাওয়া হয়নি হিয়নের ঘড়ির কাটা সকাল নয়টায় হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে এসেছে হিয়ন তিতিনের ঘরটায় একবার ওকে ঝুঁকি মেরেছে না আজকেও শূন্য তার মানে রাত হওয়ার আগ অব্দি কেশবতীর দেখা মিলছে না তপ্ত শ্বাস ফেলে ঘুরে তাকাতেই তিতিনের মুখোমুখি হলো হিয়ন খানিকটা অপ্রস্তুত যেন হলো তিতিনের অথরষ্টি মুচকি হাসি ভাইয়ের হতাশা মিশ্রিত মুখাবয়ব দেখে কিছু বুঝতে বাকি নেই তার দুদিন হবে হোস্টেল থেকে ফিরেছে সে একটিবারের জন্য প্রিহুলার সঙ্গে কথা বলতে দেখেনি হিয়নকে অবশ্য দুজনেই পুরো দমে ব্যস্ত হোট করেই মনে মনে একখানা বুদ্ধি এঁটে ফেলল তিতিন ভাইয়া আমি তোকেই খুঁজতে এসেছিলাম আজকে ভাইয়ের একটা বিজ্ঞাপনের শুটিং আছে হয়তো রাত দশটা বাঁচতে পারে ফিরতে তুই একটু নিয়ে আসতে পারবি তাকে আমি যেতাম কিন্তু আজই হোস্টেলে ফিরতে হবে আমাকে বরাবরের মতো চরম ক্ষিপ্ত হলো হিয়ন এসএসসি পরীক্ষা ঠিকঠাক অবধি খাওয়া ঘুম তো হচ্ছেই না পড়াশোনায়ও মন দিতে পারছে না মেয়েটা কে বলেছিল এসব মডেলিংয়ে এত সিরিয়াস হতে শক্ত গলায় বলল হিয়ন অ্যাড্রেসটা মেসেজ করে দিস আসছি আমি হিয়ন চলে যেতেই স্বস্তির শ্বাস ফেলল তিতিন সন্ধ্যায় রিহাতের সঙ্গে দেখা করার কথা তার এখন তো মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল মেকআপ রুমে প্রিহুলাকে তৈরি করা হচ্ছে অবশ্য একেবারে ন্যাচারালি দেখতে লাগছে তাকে যেহেতু সাবানের বিজ্ঞাপন সেক্ষেত্রে একেবারে সিম্পল লুক দেওয়া হয়েছে একজন ড্রেস চেঞ্জ করার জন্য তারা দিতেই ছটপট করে উঠে দাঁড়ালো প্রিহুলা হাতে তোয়ালে শর্ট জিন্স আর অফ শোল্ডার টপস নিয়ে চলে গেল চেঞ্জিং রুমে খানিক্ষণের মধ্যে স্যুট শুরু হবে আটো শাটো করে তোয়ালে পরে বেরিয়ে আসলো প্রিহুলা গলা থেকে কাদ অব্দি একেবারে উন্মুক্ত নিজ থেকে হাঁটু পর্যন্ত তার ফর্সা পা দেখা যাচ্ছে অনায়াসে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখা মাত্রই চরতা ব্রীড়া ঘিরে ধরল কিশোরীকে অবশ্য তোয়ালের ভেতর এক্সট্রা ড্রেস থাকার পরেও কেমন অস্বস্তি কাজ করছে ফাঁকা রুমে কেবল প্রিহুলা একা দাঁড়িয়ে আছে বিজ্ঞাপনের অফারটা আসতেই আগে পিছিয়ে কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিল কয়েকদিন আগে বাবা ফোন করে জানিয়েছিল টাকার অনেক প্রয়োজন সেদিকটা বিবেচনা করেই পাকে কিছু না ভেবে রাজি হয়ে গিয়েছিল পৃহুলা। এখন তো মনে হচ্ছে বিরাট ফুল করে বসেছে সে অবশ্য বাথরোবে গলা অবধি ফেনা জল থাকবে তবুও কেমন অস্বস্তি লাগছে প্রিহুলার ভেতরের ড্রেসগুলো যে একেবারে সংকীর্ণ এর আগে এমন জামা পরেনি প্রিহুলা বাইরে থেকে একজন মেয়ে সে পৃহুলার উদ্দেশ্যে বলল। ম্যাম বাইরে একজন আপনার খোঁজ করছে হিয়োন নাম বললো কিছুক্ষণের মধ্যে কিন্তু শুট শুরু হয়ে যাবে তার আগে ওনাকে শুকনো ঠক গেলো প্রিহুলা এবার বোধ হয় অস্বস্তি সম্পূর্ণ গলধকরণ করে নিয়েছে তাকে হিয়ন সব মুখে আসলেই তো সব কিছু তালগোল পাকায় তার সামনে কি করে সুটের জন্য প্রস্তুত হবে প্রিহুলা খানিক হাসার চেষ্টা করে বলল। ওনাকে এখানে পাঠিয়ে দিন মেয়েটা কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে চলে গেল মেনির দুয়ের মধ্যে হিয়ন প্রবেশ করল রুমে সম্পূর্ণ কক্ষের দেওয়াল ছুড়ে বিশাল আকারের দর্পণ প্রিহুলার শুভ্র রঙা তোয়ালে চড়ানো প্রতিবিম্বে মুখরিত প্রতিটি আয়না স্তব্ধ হয়ে গেল সম্মুখে কিশোরীর এই রূপ মুখ করে দিল অত্যল্প কালে পা দুটো যেন মাটির সঙ্গে গেড়ে দিল কেউ ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে কপালে ফুটল রাগের ভাঁজ নাকের পাটা ফুলিয়ে প্রিহুলার সম্মুখে এগিয়ে আসলো হিয়ন প্রিহুলা অথরষ্টে ঈশ্বত হাসি নিয়ে বলল